সাহেব, এখনো কোনো ভয় নেই, সমস্ত বিষ ওয়াশ করে ফেলে দেওয়া হয়েছে। ডাক্তার, সত্যি কি বিষ ছিল? হ্যাঁ, মারাত্মক বিষ ছিল, সময় মতো নিয়ে এসেছেন বলে বেঁচে গেছে, দেরি হলে কিছুতেই বাঁচানো যেত না। আমার জন্ম দেয়নি মাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে, সেটা অন্যায় নয়? যদি কেউ তা করে থাকে তবে তা 112 অন্যায়। কিন্তু কোন মিথ্যে কথাকে বিশ্বাস করে, কারো কোনো জবাব দিয়ে তা না শুনে কারো উপর অত্যাচার করা, শরীফের কসম খেয়ে বলছি, আমি তোমার মাকে বিষ দিইনি। তোমার মা যদি বলে আমি তাকে বিষ দিয়েছি, তবে সেই বিষ খেয়েই আমি নিজেই আত্মহত্যা করব। ভাগ্যিস তুই আমাকে সময় মতো নিয়ে এসেছিলি, নইলে আমার মরামুক্তকে দেখতে হতো। শোন বাবা, ওই মেয়ে আজ আমাকে বিষ দিয়েছে, কাল তোকে বিষ দেবে। তুই ওকে ত্যাগ কর, তালাক দে বাবা। দেব মা, তোমার কথা যদি সত্যি হয় নিশ্চয় ওকে আমি তালাক দেব। তবে মা, ফাঁসির আসামির মৃত্যুর আগে কিছু বলার থাকে, তাই বর্ষা তোমাকে কিছু বলতে এসেছে। ওকে আমার এখানে কেন নিয়ে এসেছিস? ও খুনি, ডাইনি, ওকে তারা। ওর সাথে আমি কোনো কথা বলতে চাই না। কথা আপনাকে বলতেই হবে মা, মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ এই কোরআন শরীফ। নিন এই কোরআন শরীফ ছুঁয়ে আপনি বলুন আমি আপনাকে বিষ দিয়েছি। বলুন মা, এই কোরআন শরীফে হাত রেখে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা। সত্য কথাটা বলুন। হাত সরিয়ে নিলেন কেন মা? আজ সব সত্য মিথ্যার বিচার এখানেই হবে। বলুন, কোরআন শরীফ স্পর্শ করে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছিলাম। বলুন মা। কোথায় রোগী? আরে আপনি, আপনি এই কেবিনের রোগী? হ্যাঁ, কিন্তু আপনি? আমি সেই ডাক্তার ফিরোজ, আমাকে আপনি চিনতে পারছেন না? কাল আপনি আমার চেম্বারে এসে বিষের কথা জিজ্ঞেস করেছিলেন না? কাল? হ্যাঁ ডাক্তার সাহেব, মা আপনাকে কি জিজ্ঞেস করেছিল? একটা বিষের শিশি দেখিয়ে বলেছিলেন এই বিষ পান করালে কতক্ষণ পর তার এফেক্ট হবে। আমি বলেছিলাম 2 থেকে 5 ফোঁটা পান করালে 1 ঘন্টার মধ্যে ওয়াশ করালে রোগী ভালো হয়ে যাবে। মা, এই কথা তুমি ওনাকে জিজ্ঞেস করেছিলে? না, মানে না তো। আশ্চর্য, কাল বিকেলে এসে সব জেনে গেলেন আর এখন অস্বীকার করছেন কেন?
ও বুঝতে পেরেছি, আপনি কাউকে ফাঁসাবার জন্য বিশির কথা জানতে আমার কাছে গিয়েছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বর্ষব, বর্ষব, এই দেন ম্যাম সাহেবের ঘরে এই বিশেষ শিশিটা পাইছি, দেন ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বিশেষ শিশি, এটা নিয়েই তো গতকাল আমার কাছে এসেছিলেন। মা তুমি? না মানে, মা আপনি কোরআন শরীফ স্পর্শ করে মিথ্যে বলতে পারতেন না, তাই কোরআন শরীফ স্পর্শ করেননি। কিন্তু আল্লাহ কালামের এতই গুঞ্জে, সত্য আপনি আপনি প্রকাশ হয়ে গেল। মা, তুমি বর্ষাকে তাড়ানোর জন্য এমন জঘন্য নাটক করতে পারলে? সীমা, ছি, তোমাকে আজ আমার মা বলতে ঘৃণা হচ্ছে। সীমা, ছি, শুনুন, কালই ওনাকে এখান থেকে নিয়ে যাবেন, এরকম রোগী আমার ক্লিনিকে রাখি না। ছি ছি ছি, আজ আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী। ছি, যেও না, ওকে যেও না। মা, মা, তুমি ভাবিকে বাড়ি থেকে দূর করতে গিয়ে তুমি সবার মন থেকে দূর হয়ে গেছো। না, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও মা, তুমি ভালো হয়ে যাও। তোমাকে আমি মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। কি করছো তুমি? ও মাই গড, কি করছো তুমি? আমি হাত কেটে ফেলছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমার গায়ে, না না, এই হাত আমি রাখবো না। তোমার কোনো দোষ নেই, যে কোনো সন্তান তার মায়ের এই বিপদে এইভাবে উত্তেজিত হয়ে যেত। আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দেবো বর্ষা, তুমি ও কথা তুমি বলো না, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই বর্ষা। সুজিব, তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, তাহলে আমি বাঁচব না। তোমাকে ছাড়া আমিও বাঁচব না বর্ষা, আমিও বাঁচব না, বাঁচব না বর্ষা। এ বাড়িতে যত ঝড় আসুক বিপদ আসুক, তোমার ভালোবাসা থাকলে সব আমি হাসি মুখে সহ্য করে যাব। বর্ষা, আমরা আর এ বাড়িতে থাকবো না, মা যখন তোমাকে দেখতেই পারে না তখন আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। না, ও কথা বলো না, তুমি এবারের একমাত্র ছেলে, আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এই দুঃখ কষ্ট মা বাবা কেউ সহ্য করতে পারবে না। কিন্তু মা, মাকে তুমি কিছুই বলবে না, আমি তোমাকে কসম দিচ্ছি, মাকে, মাকে তুমি কিছুই বলবে না, মাকে আমি ঠিক করবই, এই তোমার শপথ করে বলছি, মাকে আমি ঠিক করবই। বাবা, আপনার চা। বসো বৌমা। বৌমা, আমার স্ত্রী মানে তোমার শাশুড়ির ব্যবহারের জন্য আমি তোমার কাছে লজ্জিত। আপনি কি বলছেন বাবা? এ বাড়ি এসে আপনার কাছে যে মমতা পেয়েছি তাতে কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এভাবে চলতে দেয়া যায় না, ভাবছি এরপর না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি ভাববেন না বাবা, সব ঠিক হয়ে যাবে, আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি কথা দিচ্ছি আমি আমার শাশুড়ির মন জয় করে নেবই ইনশাল্লাহ। আমরা তোমার সাথেই আছি বৌমা, শুধু তোমার কাছে অনুরোধ, তুমি এই সংসারে সুখ শান্তি ফিরিয়ে এনো।
আপনি দোয়া করবেন বাবা। ফাইলপত্র সব দিয়েছো তো? হ্যাঁ সব ঠিক আছে। আই শুনো, অফিসে যাওয়ার আগে মাকে একবার ক্লিনিকে দেখে যাবে। ওকে দাও। আব্দুল, আব্দুল, এই মর্জিনা। জে ভাবি, আমার ডাকছেন ভাবি সাহেবা। প্যাক কর, ডাকলো শুনে এলাম, আবার জিকে আমার ডাকছেন। তুই আমার ব্যাক কল করলি? আই চুপ চুপ। না না দেন ভাবি সাহেব কি কয়? আর ঝগড়া করতে হবে না। আই শোন, মার জন্য ক্লিনিকে খাবার পাঠাতে হবে। আচ্ছা। আ আরে ক্লিনিকে পাঠাই দেব না, ওই যে দেখলাই বসছে। রুবি তুমি যাও, আমি মাকে নিয়ে আসছি। আসুন মা। আব্দুল, আব্দুল, মার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। মা আপনি যতই কিছুই করুন না কেন, আমাদের বউ শাশুড়ির যুদ্ধে আপনি কিন্তু হেরেই যাবেন, আমি জয়ী হব। আমার জীবনে পরাজয় বলে কিছু নেই। আমি আসার পর থেকে আপনি প্রতিটি নাটকে হেরে যাচ্ছেন, বিষ পান করে মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনি আমাকে পরাজিত করতে পারেননি। আমার কাছে আমার সততা আছে, সেই সততার কাছে অন্যায় মিথ্যে পরাজিত হবে। এই নেন তো। নিন মা, দুধটুকু খেয়ে নিন, ভয় নেই, এতে বিষ নেই। এই দেখুন, ও বুঝেছি, এক ঘন্টা, এক ঘন্টা পর আমার যদি কিছু না হয় তাহলে দুধটা খেয়ে নেবে। তুমি আমাকে কি পেয়েছো, বোকা? না। সহজ সরল? না না। তাহলে কি ভাবো আমাকে? আমার প্রতিদ্বন্দ্বী। মানে? মানে আমি বউ, আপনি শাশুড়ি, তার মাঝে আছে একটি একটি কি একটি যুদ্ধ। নিন এই দুধটুকু খেয়ে নিন, যুদ্ধের শক্তিরও প্রয়োজন আছে। না, তোমার মতো একটা মেয়ের সাথে যুদ্ধ করতে আমার শক্তির প্রয়োজন হবে না, আমার বুদ্ধি দিয়ে তোমাকে আমি পরাজিত করবো।